এটি কামারের ঘর। কয়লা আর বাতাসের সাহায্যে লোহাকে গরম করে চন্দের তালে তালে কামার এগুলোকে পিটিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করে। এভাবেই লোহাকে পিটিয়ে তৈরি করার উপযোগী করা হয়। কত করে করেন?
सफल बनाने वाला मोहन जी को बनाया আচ্ছা বলেন আপনারা এই মানে এই লোহা দিয়ে কিভাবে কি কি তৈরি করা হয় কিভাবে করা হয় আমরা গাড়ির স্প্রিং দিয়ে বটি তৈরি করি চাকু চাবাড়ি তৈরি করি সবই মানে মোটামুটি লোহার কাছে যা যা হয় আর এগুলো তো আগে হাতে হাতে ছিল এই হাতে ছিল এখন মেশিং আর কি এখন উন্নত হয়ে গেছে কারেন্টে মেশিং এর শর্টকাট হয়ে গেছে আর কি এখন আমরা মেশিং ইউজ করি আপনাদের এমনি কোনো সমস্যা হয় কিনা বা হাতের বা কখনো ক্ষতি হয় কিনা সমস্যা বলতে কি এই কাজে তো রিস্ক আছে তারপরেও রিস্ক নিয়ে করি আর কি যতটুকু সেভ করা যায় আর কি ওইভাবেই করি এটা আপনি কবে থেকে কতদিন থেকে করেন আপনি পূর্বে আগে আমার বাবা করত আর আমি জানি আজকে প্রায় 18 বছর 19 বছর ধরে কাজ করি আগে বাবা করত বাবা ঠিক কাজ শিখছে সব কাজ করতে পারেন হ্যাঁ মোটামুটি লোহার যত কাজ আছে সবই করতে পারেন তারপর এইভাবে ধার দিয়ে ধারালো অস্ত্র তৈরি করা হয়।